মর্নিং সবাইকে, আজকে আবার শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে ব্লগটা হচ্ছে মানে দশমীর পরের দিন সবারই মা চলে গেছে, এর জন্য সবারই মন টন খারাপ। তো সকাল থেকে আমরা কে কী করবো না করবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। দশমী, কালকে একাদশী চলে গেছে, আজকে পারণ। পারণার দিন আমরা কে কী করি, কী মানে খাওয়া দাওয়া করবো, নিরামিষ কী কী রান্না টান্না করবো সব কিছু আপনাদেরকে শেয়ার করব। আর শুভ বিজয়া সবাইকে প্রণাম, বড়দের প্রণাম জানাচ্ছি, আর ছোটোদের ভালোবাসা, আন্তরিক ভালোবাসা জানিয়ে জানাচ্ছি আজকে। তো জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি, তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। সারাটা দিন কি করব না করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন যাই রান্নাঘরে। দিনটা সকাল ঘুম থেকে ওঠার পর দিনটা রান্না করতে গিয়ে শুরু হয়, রান্না করতে গিয়ে সারাটা দিন শুরু হয়। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এবারে আমি বসিয়ে দিয়েছি রান্না। রান্না বলতে চিড়ার পোহা করব, এর জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে তার উপরে সবজি কিছু দিয়ে দিচ্ছি। সবজি হচ্ছে আপনার বিনস, গাজর, আলু আর অল্প একটু ফুলকপি, একটু ভেজে তার উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর আদাটা, একটু আদা পেস্ট দিয়ে একটু ভাজা ভাজা করে তার উপরে চিড়েটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, বেশ সফট হয়ে গেছে চিড়েটা। এবারে দিয়ে দিলাম চিড়েটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে দিলাম চিনি, একটু বেশি পরিমাণে চিনি দিব, কেননা এটা একটু ঝাল মিষ্টি। এবার দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, এবার দিয়ে দিব একটু ঘি, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে এটা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এটা খেতে খুব টেস্ট, সকালে টিফিনে ব্রেকফাস্টে মানে খুব মানে কী খুব বলবো, প্রোটিন এবং মানে হেলদি। আর এটা খেলে পরে পেট ভরে থাকে অনেকক্ষণ, রুটি সবজি এসব করতে করতে একটু দেরি হয়, তো এটা ঝটপট হয়ে যায়। এবারে আমি টিফিন করে নিচ্ছি, এখানে নিয়েছি চা আর চিড়ার পোহা, খুব ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আমার চ্যানেলেও এটার রেসিপিটা রয়েছে, খুব ভালো হয় খেতে। তো সকালে এবারে সবাই আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, এই যে আমার যা ওই আরেক যা, আমরা সবাই বসে এবারে সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তারপরে হবে দুপুরে রান্নাবান্না, দুপুরে রান্নাবান্না বানানোর জন্য এদিকে সবজি কাটা শুরু হয়ে গেছে, এদিকে রয়েছে ফুলকপি, এদিকে রয়েছে ভাজা, সব পটল ভাজা, কারকুল ভাজা আর কচু শাক রয়েছে, একটা নিরামিষ সবজি হবে। তো ছোটো জায়গায় বসে বসে সবজিগুলো কেটে দিচ্ছে আমাকে, এবার আস্তে করে রান্নাটা বসিয়ে দেব, কেন অনেক বেলা হয়ে গেছে। এই যে ফুলকপিটা ভেজে নিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নেব, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু দেখতে সুন্দর হবে কালারটা। এখনও সেইভাবে ভালো ফুলকপি আসেনি, এই ফুলকপিতে একটু অন্যরকম, এর জন্য শীত শীতকালে ফুলকপিটা তো খুব ভালো খেতে হয়, এটাও ভালো মোটামুটি আর কি। তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবারে ফোড়ন দিয়ে আমি পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে আলু, পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভেজে নিয়েছি। এবারে মশলা পেস্টটা দিয়ে দিলাম, এতে ছিল জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা, সব পেস্ট করে মশলাটা ফ্রাই ফ্রাই করে নিয়েছি। এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলো সব একসঙ্গে দিয়ে ভাজা ভাজা করে ঝোল দিয়ে দেব, খুব সুন্দর কষিয়ে নিয়েছি, এই দেখুন তেল তেল বেরিয়ে এসছে। এবারে আমি ঝোল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, ঝোল হয়ে গেল। রান্নাবান্না শেষ, সম্পূর্ণ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, তখন দেখাচ্ছি। এখানে রয়েছে সাদা তিলের বড়া, এটা খেতে খুব টেস্ট হয়, মচমচে সাদা তিলের ভরা, কারকুল ভাজা, পটল ভাজা, এদিকে রয়েছে মটর ডাল, এটা পাতলা করে মটর ডাল করেছি, আজকে তো নিরামিষ এর জন্য। আর এখানে রয়েছে ফুলকপি আলুর ডালনা, নিরামিষে ফুলকপি আলুটা খেতে সবাই খুব ভালোবাসে। আর এখানে রয়েছে কচু শাক বাটিতে, এখানে রয়েছে ভাত, আর এখানে একটা পাঁচ মিশানো সবজি করেছি, এটার মধ্যে অল্প সোয়াবিন ভেজে দিয়েছি, এটা খেতে খুব টেস্ট। এবারে দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বর এসে গেছে খাচ্ছে, দেওয়ারের ছেলেও খাচ্ছে, আমরাও বসে যাব সবাই, আমিও বসে পড়েছি খেতে। তাহলে এবার নিরামিষ রান্না সবাই খেয়ে, এই দেখুন সবাই বসে পড়েছে, ছোটো দেওয়ার যা, দুই নম্বর যা, তিন নম্বর যা, সবাই বসে গেছে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট রেস্ট করে এবারে মুড়ির মোয়া বানাচ্ছি এখানে। মুড়ির মোয়া বানাচ্ছি, আমার বর মুড়ির মোয়া খেতে খুব ভালোবাসে, দোকানে তো গুড় আছে, কদিন পরপরই গুড় দিয়ে বলে মুড়ির মোয়া বানাও,
তো শীতকালে এইসব নাড়ু মোয়া পিঠে পুলি এসব বানাতে ভাল লাগে, গরমকালে গরম লাগে বানাতে। সকাল থেকে কি কি করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সন্ধ্যার টিফিন, সকালে ব্রেকফাস্ট, সকালে ব্রেকফাস্টে ছিল চিড়ের পোহা, আর দুপুরবেলা তো রান্না বান্না দেখিয়েছি, দুপুরবেলা খাওয়া দাওয়া দেখিয়েছি, আর এবারে মুড়ির মোয়া বানিয়েছি। এই যে মুড়ির মোয়া বানিয়ে ডিবি নিয়ে বসে পড়েছি, এবারে সবাই মিলে বসে মুড়ির মোয়া খাবো, মুড়ির মোয়া খাবো আর গল্প করব, টাইম পাস করব, তারপরে হবে আবার রাত্রিবেলা রান্না বান্না খাওয়া দাওয়া, তারপরে তো শেষ। এই আজকের দিনটা পুরো মানে পুরো হয়ে গেল। আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, আজ এই পর্যন্তই রইল, টাটা।